ঢাকা কলেজ রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী থেকে আজকের এই অনলাইন ক্লাসে আমরা স্বাগত জানাচ্ছি। মাস্টার্সের আমরা যে স্পেকট্রোস্কোপি করছি, গতদিন অ্যানিমাল স্পেকট্রোস্কোপির থিওরি আমরা শুরু করেছিলাম, আজকে এটা আরেকটু ডিটেল করে শেষ করবো আর কি। থিওরি আমরা জানি যে বলেছিলাম আমরা গত ক্লাসে যে সেটা হচ্ছে যদি আমাদের স্পেকট্রোস্কোপি বা অ্যানিমাল স্পেকট্রোস্কোপি ভালো করে বুঝতে হয় তাহলে অবশ্যই থিওরিটা ভালো করে জানতে হবে। থিওরির আমরা একটা পর্যায়ে বলেছিলাম, দেখো যে আমাদের নিউক্লিয়াসের ঘূর্ণ মানে নিউক্লিয়াসের স্পিন দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে প্লাস হাফ স্পিন যেটাকে আমরা এইভাবে দেখিয়েছি, একটা হচ্ছে মাইনাস হাফ স্পিন। যদি আমরা যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি সেটার দিকে যে যেটা থাকে আর কি, যে চৌম্বক নিউক্লিয়াসের যে স্পিনটা যেদিকে থাকে সেটাকে বলা হয় অ্যালাইনমেন্ট, আর যেটা উল্টো দিকে থাকে এদিকে যে চুম্বক ক্ষেত্রের দিক এই একই দিকে যেটা আছে সেটা প্লাস হাফ স্পিনের, এটাকে বলা হয় অ্যালাইন্ড একই দিকে। আর এটা হচ্ছে উল্টো দিকে যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে অপোজিট আর কি, বিপরীত দিকে আর কি। ঠিক আছে, অ্যালাইনমেন্টে যাদের যেটা থাকে সেটি হচ্ছে আমাদের স্পিনে মানে আমাদের যে অ্যাবজর্পশন প্রসেস কিংবা রেজোন্যান্স প্রসেস সেখানে অংশগ্রহণ করে আর কি, মানে একই দিকে যেটা আর কি। ঠিক আছে, যখন নিউক্লিয়ারের নিউক্লিয়াস যেটা মানে যে নিউক্লিয়াসের দিক এই যে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক একই হয় তখনই সেটা হচ্ছে আমাদের রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারে। রেজোন্যান্সটা কীভাবে হয়, অ্যাবজর্পশনটা কীভাবে হয়, রেডিয়েশন থেকে শক্তিটা কীভাবে অ্যাবজর্ব করে সেটা হচ্ছে দেখবো আমরা হচ্ছে কীভাবে হচ্ছে সেই শক্তিটা অ্যাবজর্ব করে। ঠিক আছে, তাহলে কোনটা করে, যে নিউক্লিয়াসের যে স্পিনটা আমাদের প্রয়োগকৃত চুম্বক ক্ষেত্রের দিকে একই দিকে থাকে, অ্যালাইনমেন্টে থাকে। ঠিক আছে, আমরা বলেছিলাম যে স্পিন স্টেটগুলো হচ্ছে এক একটা নিউক্লিয়াসের এক এক রকম, যেমন হাইড্রোজেনের জন্য তো বলেছিলাম আমরা দুইটা স্পিন স্টেট, একটা হচ্ছে প্লাস হাফ একটা হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, সেরকম ক্লোরিনের জন্য চারটা, প্লাস থ্রি বাই টু, প্লাস হাফ, মাইনাস থ্রি বাই টু, মাইনাস হাফ, এরকম চারটা আছে আমাদের স্পিন স্টেটগুলো ছিল। এই স্পিন স্টেটগুলো হচ্ছে স্বাভাবিক অবস্থায় ডিজেনারেট বা একই শক্তি একই জায়গায় থাকে, শক্তি সম্পন্ন থাকে। যখনই আমরা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করি তখন হচ্ছে ওরা তার শক্তির ক্রম অনুসারে হচ্ছে নিচের দিকে উপরের দিকে ভাগ হয়ে যায়। যাই হোক, এই ভাগটা কতটুকু হবে সেটা নির্ভর করে হচ্ছে আসলে সেটা নির্ভর করে হচ্ছে আমরা কী শক্তির চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি। যত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করবো, যত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করবো স্পিনের ভাগটা হচ্ছে আর তত বেশি হবে, মানে এটা হচ্ছে তার সমানুপাতিক, শক্তি যত বেশি প্রয়োগ করবো এই তাদের মানে আমরা চৌম্বক ক্ষেত্রে যত শক্তিশালী প্রয়োগ করবো এই ডিভিশনটা মানে শক্তির পার্থক্যটা অনেক বেশি হবে। ঠিক আছে, এই যেরকম এরকম ছিল, এটা হচ্ছে প্লাস আপ মাইনাস আপ। ঠিক আছে, যত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করবো এটা হচ্ছে মানে আরও বেশি শক্তিশালী, আরও বেশি গ্যাপ হবে, এনার্জি গ্যাপটা আরও বেশি হবে। ঠিক আছে, কীভাবে মেকানিজমটা কী অ্যাবজর্পশনটা কীভাবে হয়, শক্তির অ্যাবজর্পশনটা কীভাবে হয় সেটা নিয়ে আমি কথা বলি। মেকানিজম অফ অ্যাবজর্পশন কীভাবে শক্তির অ্যাবজর্ব হয়, শক্তি অ্যাবজর্ব হয় সেটার মেকানিজমটা কী সেটা নিয়ে আমি এখন আমরা যখন চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি তখন সেটা হচ্ছে এটা আমরা একটু দেখি চিত্র দেখি,
আমরা যেটা চিত্রটা আমরা দেখেছি এটা হচ্ছে এই আমাদের যখন আমরা চুম্বক ক্ষেত্রটা প্রয়োগ করি এটা হচ্ছে লাঠি বাকি আর এটা হচ্ছে আমাদের যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটার কথা বলছি আমরা যখন চুম্বক ক্ষেত্র প্রয়োগ করি কোনো নিউক্লিয়াসের মধ্যে সেই নিউক্লিয়াসটা হচ্ছে ঘূর্ণনের সময় লাটিমের মতো একভাবে ঘূর্ণ হয় লাটিমটা কীভাবে ঘুরে এটা যদি লাটিম হয় যখন আমরা লাটিমটাকে মেরে দিই তখন লাটিমটা সোজা জোরে যখন ঘুরে তখন এইভাবে না ঘুরে সে করে ঘুরে এইভাবে ঘুরে কিন্তু সাথে হচ্ছে আবার সে বাঁকে ঘুরে আর কি ঠিক আছে যখন আমরা মেরে দিলাম লাটিমটা হচ্ছে একদমই সোজা এইভাবে না ঘুরে সে আবার একটা নির্দিষ্ট কোণ করে এইভাবে সে বাঁকে বাঁকে ঘুরে ঘুরতে ঘুরতে একসময় শেষের দিকে সোজা হয়ে ঘুরে যত স্পিডে ঘুরবে তত সে বাঁকে যত বেশি বাঁকে ঘুরে এইভাবে ঘুরতে ঘুরতে একসময় সে সোজা হয় ঠিক আছে তাহলে আমাদের এই যে আমাদের যে নিউক্লিয়াসের যে ঘূর্ণনটা সেই ঘূর্ণনটাও লাটিমের মতো সোজা না ঘুরে লাটিমের মতো বাঁকা করে এরকম করে একটা কোণ করে ঘুরে এটা যে লাটিমের ঘূর্ণন আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটাও এই অ্যাক্সিসের সাপেক্ষে অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণ করে ঘূর্ণ হয় ঠিক আছে তাহলে যখন আমরা চুম্বক ক্ষেত্রটা প্রয়োগ করি তখন নিউক্লিয়াসটা সোজাসুজি না ঘুরে সে একটা নির্দিষ্ট কৌণিক কম্পাঙ্কে ঘুরে আর ঠিক আছে একটা কোণ করে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে ঘূর্ণন করতে থাকে আর ঠিক আছে এই যে যে ফ্রিকোয়েন্সিতে সে ঘুরে কম্পাঙ্কে ঘুরে এটাকে বলে লারমার ফ্রিকোয়েন্সি ঠিক আছে তাহলে লারমার ফ্রিকোয়েন্সির সংজ্ঞা অনেক সময় আসে যখন কোনো চুম্বক ক্ষেত্রে কোনো নিউক্লিয়াসের মধ্যে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন চুম্বক ক্ষেত্রের প্রভাবে নিউক্লিয়াসটা যে কোণ করে ঘুরতেছে আর কি যে অ্যাক্সিসের সাপেক্ষে যে কোণ করে ঘূর্ণন করে সেই কোণটাকে বলা হয় যে ফ্রিকোয়েন্সিতে ঘূর্ণন করতে থাকে কোণ করে যে ফ্রিকোয়েন্সিতে ঘূর্ণন করে থাকে সেটাকে বলা হয় লারমার ফ্রিকোয়েন্সি ঠিক আছে এখন যে কম্পাঙ্কে প্রোটন মানে নিউক্লিয়াসটা হচ্ছে তত ঘূর্ণন করবে কিসে মানে সেটা নির্ভর করবে হচ্ছে আমরা হচ্ছে যত কত শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি আর কি কত শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি তার উপর নির্ভর করে হচ্ছে এই এটা ঘুরতে থাকবে ঠিক আছে এখন নিউক্লিয়াস যেহেতু আমরা একটা হচ্ছে চার্জ পার্টিকেল আমরা জানি যে নিউক্লিয়াস হচ্ছে একটা হচ্ছে কি একদমই পজিটিভ চার্জযুক্ত কারণ এখানে প্রোটন আছে নিউট্রন আছে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর নিউট্রন হচ্ছে নিউট্রাল ঠিক আছে ফলে নিউক্লিয়াস হচ্ছে একটা চার্জ পার্টিকেল ফলে চার্জ পার্টিকেল যখন ঘুরে একটা চার্জিত কোনো কিছু যখন ঘূর্ণন হয় তখন সেখানে একটা কী তৈরি হয় ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় ঠিক আছে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে একটা ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয় যাই হোক তাহলে একটা চার্জিত বস্তু চার্জিত করা যখন ঘূর্ণন হয় চার্জিত করা ঘূর্ণনের ফলে একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তখন তো একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি তার প্রভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ঠিক আছে এখন এই যত মানে আমরা হচ্ছে যে 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 কম্পাঙ্কের একটা চুম্বক ক্ষেত্র এখানে দিচ্ছি তাহলে কী দিচ্ছি চুম্বক ক্ষেত্রের ফলে নিউক্লিয়াসটা হচ্ছে ঘূর্ণন হয় একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সেই একই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন আমরা যদি বাইরে থেকে প্রয়োগ করি একই ফ্রিকোয়েন্সির একটা রেডিয়েশন যদি আমরা বাইরে থেকে প্রয়োগ করি তখন হচ্ছে ওই রেডিয়েশনটা নিউক্লিয়াসটাকে অ্যাবজর্ব নিউক্লিয়াস রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নেয় ঠিক আছে অ্যাবজর্ব করে নিলে স্পিনটা চেঞ্জ হয় আর স্পিন চেঞ্জ হওয়ার টাইম হচ্ছে আমাদের রেজোন্যান্স ঠিক আছে আমি আবার বলি চিত্রটা আমি একটু আগে দেখাই কী কী কাজ একবার দেখাই এটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাক্সিস আমি যে কথাগুলো বললাম এগুলো মানে ভাষাতে লিখতে হবে আমি এই চিত্রের মাধ্যমে ওই জিনিসটাই লিখেছি মানে আঁকিয়েছি দেখো কী করেছি এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস যার নিউক্লিয়াসের স্পিন আমরা বলেছিলাম যে একটা প্লাস হাফ স্পিন যেটা অ্যালাইনমেন্ট সেটাই হচ্ছে আমাদের অ্যাবজর্পশন প্রক্রিয়া অংশগ্রহণ করে তাহলে প্লাস হাফের একটা স্পিন একটা নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের মধ্যে আমরা হচ্ছে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি চুম্বক ক্ষেত্র প্রয়োগের ফলে সে হচ্ছে একটা নির্দিষ্ট এইরকম করে ঘুরতেছে
তাহলে চুম্বকীয় প্রভাবে সেই যে বাঁকায় একটা কোণ করে ঘুরতেছে সেটা কি যদি ফ্রিকোয়েন্সিটা 60 মেগাহার্জে সে হচ্ছে ফ্রিকোয়েন্সি 60 মেগাহার্জ ফ্রিকোয়েন্সিতে সে ঘূর্ণন করে তাহলে ঠিক সেম ফ্রিকোয়েন্সি একটা রেডিয়েশন এই যে ইস্তিউমার হচ্ছে আমরা জানি ইকুয়াল ইস্তিউমার যে কোনো শক্তি হবে রেডিয়েশনের শক্তি এইচ নিউ আর কি মানে নিউ ফ্রিকোয়েন্সির একটা রেডিয়েশন যদি আমরা এর মধ্যে প্রয়োগ করি সে নিউটা কত হবে এক্স্যাক্টলি এই 60 হতে হবে এখানে যদি 60 মেগাহার্জে সে ঘূর্ণন করে তাহলে 60 মেগাহার্জে একটা রেডিয়েশন প্রয়োগ করতে হবে 60 না হয় যদি 59 হয় 61 হয় 100 হয় এক্স ওয়াই জেড যা হবে সেই একই ফ্রিকোয়েন্সির একটা রেডিয়েশন এখান থেকে প্রয়োগ করতে হবে প্রয়োগ করলে একদম ম্যাচ করতে হবে এখানে যা যে ফ্রিকোয়েন্সিতে ঘূর্ণন হবে একই ফ্রিকোয়েন্সির একটা রেডিয়েশন আমাদের বাইরে থেকে প্রয়োগ করতে হবে তাহলে এই রেডিয়েশনটা করবে কি এই নিউক্লিয়াসটা অ্যাবজর্ব করে নেবে আর অ্যাবজর্ব করে নেওয়ার পরে সে করবে কি তার রেডিয়েশনের শক্তিটা ট্রান্সফার হয়ে যাবে কোথায় নিউক্লিয়াসে আর নিউক্লিয়াসে যখন ট্রান্সফার হয়ে যাবে তখন হচ্ছে তার অ্যাবজর্বশনটা বা অ্যাবজর্বশন হয়ে যাবে ফলে তার স্পিনটা চেঞ্জ হয়ে যাবে প্লাস আপ ছিল মাইনাস আপ ছিল এই যে প্রক্রিয়াটা একটা একে বলা হয় রেজোনান্স ঠিক আছে তাহলে আমি আবার বলি প্রথম থেকে কি কি করলাম আমরা করলাম হচ্ছে একটা নিউক্লিয়াস প্রোটন নিউক্লিয়াস যদি বলি অন্য নিউক্লিয়াস হতে পারে প্রোটন নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের মধ্যে কী কী প্রয়োগ করছি প্রথমে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করার পরে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করার ফলে সে করে কি একটা বাঁকায় ঘূর্ণন করে একটা নির্দিষ্ট কৌণিক কম্পাঙ্কে সে ঘূর্ণন বাঁকায় বাঁকায় ঘুরে ঠিক আছে সে ঘূর্ণনের ফলে যে যে কম্পাঙ্কের সে ঘূর্ণন করে যে কম্পাঙ্কে সে ঘূর্ণন করে সেই একই কম্পাঙ্কের বা একই ফ্রিকোয়েন্সি একটা রেডিয়েশন যদি আমরা বাইরে থেকে প্রয়োগ করি তাহলে এই রেডিয়েশনটা এই রেডিয়েশনটাকে এই নিউক্লিয়াসটা অ্যাবজর্ব করে নেয় অ্যাবজর্ব করে নিয়ে তার স্পিনটা চেঞ্জ হয়ে যায় এই অবস্থাটাকে বলা হয় রেজোন্যান্স ঠিক আছে তাহলে কী কী প্রয়োগ করছি বাইরে থেকে চুম্বকক্ষেত্র চুম্বকক্ষেত্রের ফলে এটা ঘূর্ণন ঘূর্ণনের ফলে যে ফ্রিকোয়েন্সিতে ঘূর্ণন করবে সেটি একে দুটো জিনিস প্রয়োগ করছি একটা হচ্ছে চুম্বকক্ষেত্র চুম্বকক্ষেত্রের ফলে ঘূর্ণনের ফলে বাইরে থেকে আবার একটা রেডিয়েশন তাহলে চুম্বক ক্ষেত্র এবং রেডিয়েশন দুটো প্রয়োগ করছি আর দুটো প্রয়োগের ফলে সে হচ্ছে স্পিনটা চেঞ্জ হয়ে যায় স্পিন চেঞ্জটাকে বলা হয় হচ্ছে আমাদের রেজোন্যান্স ঠিক আছে তাহলে আমাদের যে থিওরি যেটা আছে আর কি থিওরি থেকে অনেকগুলো বিষয় এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আকারে আসতে পারে অথবা পুরো থিওরি একবার আসতে পারে অথবা এখানে এই থেকে আমাদের এটা এটার ইউজ আমাদের পুরো পুরো চ্যাপ্টারের মধ্যে করতে হবে আমাদের সিলেবাসে এরপরে যেটা আছে তাহলে থিওরিটা মোটামুটি এগুলো আর কি আমাদের থিওরি এবং থিওরি লেখার সময় শুধু না কথা তো লিখতেই হবে সাথে হচ্ছে এই যে চিত্র যেগুলো দিয়েছে চিত্রগুলো যদি তা হবে ঠিক আছে তারপরে আমাদের কেমিক্যাল শিফট বা রাসায়নিক সর আমাদের কেমিক্যাল শিফট বা রাসায়নিক শিফট মানে বোঝাই যাচ্ছে শিফট মানে এক জায়গা থেকে মানে একটা অবস্থান থেকে আরেকটা কতটুকু এরকম কেমিক্যাল শিফটের একটা সাধারণ সংজ্ঞা আছে যদি আমরা যদি এইভাবে দিতে চাই শিফট ইন হার্স এবং স্পেকট্রোমিটারের ফ্রিকোয়েন্সি মেগা হার্সে দুটো অনুভূতি বলা হয় কেমিক্যাল শিফট যেটিকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয় এবং পিপি ইমেগাকে প্রকাশ করা হয় ঠিক আছে এটা যদি তুমি ভাষাতে লিখতে চাও তাহলে সেটা হচ্ছে আমাদের যে আমরা যে স্বাভাবিক আমাদের একটা ই ধরতে হয় TMS বা টেট্রামিথাইল সাইলেন টেট্রামিথাইল সাইলিন একটা যৌগ সিলিকনের চারদিকে চারটা মিথাইল গ্রুপ এটার জন্য কেমিক্যাল শিফট হচ্ছে শূন্য ধরা হয় এটাকে আদর্শ ধরা হয় এটাকে এটাকে শূন্য ধরে বাকিগুলো এর থেকে কত দূরে এই শূন্য স্কেল এই শূন্য থেকে কোনো স্যাম্পল এর প্রোটন যত দূরে শিফট করে যত দূরে পিক পাওয়া যায় আর কি তাহলে শূন্য থেকে এটা হচ্ছে শূন্য টিএমএস এর জন্য টিএমএস টিএমএস এর জন্য
একটা পিক পাওয়া যায়, সেই পিক থেকে আদর্শ ধরা হয়, যেটাকে জিরো ধরা হয়। এটা থেকে যত দূরে শিফট করে এটাকে বলা হচ্ছে 1, 2, 3, 4, 5, TMS বা টেট্রামিথাইল সাইলেন সিলিকন, একটা সিলিকন তার চারদিকে চারটা মিথাইল গ্রুপ, এই একটা যৌগ, এই যৌগটার রেজোনেন্সকে শূন্য ধরা হয়, একটা যন্ত্রের মধ্যে একটাকে রেফারেন্স ধরা হয়, শূন্য ধরা হয়। এই টিএমএস এর জন্য একটা শূন্য একটা পিক পাওয়া গেছে, একটা এই পিক থেকে আমাদের যে যৌগ, মনে করো আমাদের মিথানল বা ইথানল বা ইত্যাদি যেগুলো, এই টিএমএস এর সাপেক্ষে মিথানলের যে প্রোটনগুলো তার জন্য একটা পিক পাওয়া যায়, এখানে একটা পিক, এখানে যেখানে যেখানে পাওয়া যায়, যদি এখানে পাওয়া যায় তাহলে তার কেমিক্যাল শিফট হচ্ছে 1, যদি এখানে পাওয়া যায়, যদি এখানে পাওয়া যায় 1.5, এখানে পাওয়া গেলে 3, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, পিক পিক মানে এখানে চিত্র পাওয়া যায়, সে আমাদের ইসিজির যে এরকম এরকম দাগ পাওয়া যায় না, এরকম আমাদের কেমিক্যাল শিফট হচ্ছে এরকমই পাওয়া যাবে প্রোটনের জন্য। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রোটনের জন্য তাহলে রেফারেন্স থেকে যত দূরে শিফট করে, যদি শূন্য থেকে কোনো স্যাম্পল যত দূরে পিক দেয়, যত দূরে পিক দেয়, শিফট করে পিক দেয়, সেটাকে বলা হয় রাসায়নিক শূন্য, এটা তো ভাষা। ঠিক আছে, টিএমএস এর রেজোনেন্সকে শূন্য ধরা হয়, এই শূন্য স্কেল, এই শূন্য থেকে যত দূরে হচ্ছে কোনো প্রোটনের, কোনো প্রোটনের মানে পিক শিফট করে, যত দূরে পিক প্রোটনের জন্য একটা পিক পাওয়া যায় এটাকে পাওয়া যায়। শূন্য থেকে এখানে পাওয়া গেলে 2, 3, 4, এর মাঝে পাওয়া গেলে 4.1, 2, 3, 4 যা পাওয়া যায়। ঠিক আছে, এরকম বলা হয় কেমিক্যাল শিফট। কেমিক্যাল শিফট হচ্ছে আমাদের এই, আমরা যখন এই যৌগগুলো, কোনো একটি যৌগগুলোর জন্য এনএমআর যন্ত্রের মধ্যে, একটা যন্ত্রের মধ্যে ইনজেক্ট করে দিলাম, ভিতরে দিয়ে দিলাম একটা কোনো যৌগকে, তখন সেখান থেকে একটা গ্রাফ বেরোবে, কিছু একটা গ্রাফ বেরোবে, সেইখানে কেমিক্যাল শিফটের অ্যানালাইসিস করে, মানে তুমি গ্রাফ অ্যানালাইসিস করে বুঝতে পারবে। যেমন ইসিজির রিপোর্ট ডাক্তাররা দেখে কোনো সমস্যা আছে কিনা, ওটা দেখলেই বুঝে যাবে, কিন্তু আমরা সাধারণ মানুষ বা যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা আছে খুব বুঝতে পারবে। এরকম তুমি হচ্ছে যদি এই কেমিক্যাল শিফটের এই বিষয়গুলো পড়াশোনা করো তাহলে বুঝতে পারবে কোন যোগ্য, আচ্ছা রেফারেন্সের সাথে মিলে তুমি সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কেমিক্যাল শিফট হচ্ছে আমাদের এনএমআর স্পেকট্রোস্কোপিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে তুমি হচ্ছে এই কেমিক্যাল শিফটগুলো কোনটার জন্য কী সেটা হচ্ছে দেখে তুমি হচ্ছে এটা মিলাতে পারো। আচ্ছা, কেমিক্যাল শিফট দুই স্কেল, একটা আছে ডেল্টা স্কেল আমরা যারা করলো, আর কাছে টাও স্কেল আছে, টাও স্কেলটা হচ্ছে 10 - ডেল্টা। ঠিক আছে, যদি কোনো বেলা তোমাকে আসে যে এত টাও মানে তোর ইত্যাদি, অথবা টাও থেকে ডেল্টা বা ডেল্টা থেকে টাও স্কেল করবে, যেমন কোনো যদি প্রোটনের জন্য ডেল্টা স্কেল মনে করো তুমি পেয়েছো হচ্ছে 5.6 ডেল্টা স্কেল, তাহলে টাও স্কেলের মান হচ্ছে 4.4, এরকম হচ্ছে তুমি হচ্ছে কনভার্ট করে নিতে পারো। খালি শুধু এটুকু মনে রাখতে পারলে হবে, টাও ইজ ইকুয়াল টু 10 - ডেল্টা, এটুকু মনে রাখলে তুমি সহজে হচ্ছে। তাহলে কেমিক্যাল শিফট হচ্ছে আমাদের আমাদের জন্য, আমাদের ইউনিভার্স স্পেকট্রোস্কোপি করার জন্য কেমিক্যাল শিফট খুবই জরুরি একটা বিষয় আর কি। ঠিক আছে, সেই কেমিক্যাল শিফট হচ্ছে একটা রেফারেন্স টিএমএস থেকে, টিএমএস কে জিরো ধরে সে কত দূরে শিফট করে কোনো স্পেসিফিক যৌগের জন্য, সেটাই হচ্ছে আমাদের কেমিক্যাল শিফট। কেমিক্যাল শিফট হচ্ছে আমাদের দুইটা স্কেলে প্রকাশ করে, একটা টাও স্কেলে যেটা দেখো পিপিএ, আর সরি ডেল্টা স্কেলে, আর কাছে টাও স্কেল, টাও এটা কনভার্ট করার নিয়ম হচ্ছে এরকম, টাও ইজ ইকুয়াল টু 10 - ডেল্টা। তারপরে আমাদের সিলেবাসের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আমাদের যে কেমিক্যাল শিফট, সেই কেমিক্যাল শিফটগুলো হচ্ছে অনেকগুলোই হচ্ছে আমাদের বেশি বেশি যেগুলো আমাদের প্রয়োজন, এগুলো আমরা একটু লিখে দিই। কেমিক্যাল শিফট টাও স্কেল ডেল্টা স্কেল,
এরকম কিছু যৌগের আমরা হচ্ছে কেমিক্যাল শেপ টিপিএম এককে ডেল্টা স্কেলের মধ্যে দিয়েছি। যদি সিএইচ থ্রি মানে অ্যালকেনের জন্য হয় তাহলে নর্মালি তাদের কেমিক্যাল শেপ 0.7 থেকে 1.3 এর মধ্যে ভ্যারি করে। যদি অ্যালকাইন হয় তার যে কেমিক্যাল শেপ সেটা হচ্ছে 1.7 থেকে 2.7 এর মধ্যে। অ্যালকোহলের যে ওয়েজ সেটার কেমিক্যাল শিফট একটা ওয়াইড রেঞ্জে পাওয়া যায়, একদম বোর একটা রেঞ্জে পাওয়া যায়, 0.5 থেকে 5.0 এর মধ্যে পিপিএম এর মধ্যে। ফেনলের যে ওয়েজ সেই এইচের জন্য কেমিক্যাল শিফট 4.0 থেকে 7.0 এর মধ্যে, এটাও একটু ওয়াইড রেঞ্জে পাওয়া যায়। আর অ্যাসিটিলিন যেটা মানে আমাদের অ্যালকাইন 4.5 থেকে 6.5 এর মধ্যে। বেঞ্জিনের জন্য কেমিক্যাল শিফট হচ্ছে, বেঞ্জিনের যে প্রোটন তার জন্য কেমিক্যাল শিফট হচ্ছে 6.5 থেকে 8.0। অ্যালডিহাইডের জন্য 9 থেকে 10। আর অ্যাসিডের জন্য কার্বোক্সিলিক অ্যাসিডের যে প্রোটন তার জন্য 11 থেকে 12 এই কেমিক্যাল শিফট। এগুলো হচ্ছে খুবই কমন যে যৌগগুলো সেগুলো নিয়ে আমরা লিখেছি। আরও অনেক অনেক ধরনের যৌগ আছে, তাদের কেমিক্যাল শিফট তোমার বইয়ে বা বিভিন্ন জায়গায় তুমি পাবা। এগুলো আমাদের বেশি বেশি ব্যবহার করা হয় আর কি এদের জন্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পিপিএম একক, আর হচ্ছে ডেল্টা স্কেলে এদের হচ্ছে কেমিক্যাল শিফট একটা ধারণা। ঠিক আছে, তাহলে খেয়াল করতে হবে অ্যালকেন যেখানে আছে অ্যালকেন তাদের জন্য কেমিক্যাল শিফট দেখবা একদমই এক এক বা তার কাছাকাছি না, একটু কম বেশি আর। ঠিক আছে, যদি অ্যালকেনের সাথে অ্যালকাইল গ্রুপের সাথে বা অ্যালকেনের সাথে কোনো কিছু যুক্ত না থাকে তা নর্মালি একের নিচে হয়, এক পিপিএম এর নিচে হয়। যদি কোনো ইলেকট্রো নেগেটিভ থাকে তাহলে আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, এরকম অ্যালকাইনের জন্য খুবই কম, নর্মালি 2-এর কাছাকাছি থাকে সবসময়, এই যে 1.7 থেকে 2.7। অ্যালকোহলের জন্য আমরা বলেছি যে এরকম একটা ওয়াইড রেঞ্জের জন্য একটু মোটা পাওয়া যায়। তারপর হচ্ছে আমাদের যে বেনজিন, বেনজিন জন্য এটা খুব সহজে পাওয়া যায় নর্মালি 7.5, এটা 6.5 থেকে 8.0 ভ্যারি করে এটার প্রকৃতি অনুসারে, নর্মালি 7 থেকে 7.5 এর মধ্যে পাওয়া যায়। অ্যালডিহাইডের জন্য 9 থেকে 10, আর হচ্ছে অ্যাসিডের জন্য 11 থেকে 12। ঠিক আছে, আগামী দিন আমরা হচ্ছে শিল্ডিং এফেক্ট এবং ডিশিলিং এই বিষয়টা একটু আলোচনা করতে হবে। ঠিক আছে, আমাদের যে থিওরি সেই থিওরিটা এই শিল্ডিং ডিশিল্ডিংয়ে এবং কেমিক্যাল শিল্ডিং শিফটের জন্য খুবই খুবই ব্যাখ্যা করার জন্য প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আমরা যে বিষয়গুলো আজকে আমরা পড়লাম সেটা কি থিওরিটা মোটামুটি আমাদের একটা পর্যায়ে চলে এসেছে। থিওরি শেষ করে কেমিক্যাল শিফট বোঝার চেষ্টা করলাম। কেমিক্যাল শিফট কিছু যৌগের জন্য আমরা দিয়েছি, সেই যৌগগুলো কেমিক্যাল শিফট হচ্ছে, এরপরে আমরা এগুলো হচ্ছে ব্যবহার করবো আর কি। ঠিক আছে, আগামী দিন শিল্ডিং এবং ডিশিল্ডিং ইফেক্ট আলোচনা করবো। ঠিক আছে, ভালো থাকুন।